এই হচ্ছে আমাদের ঠাকুর, আমাদের পাড়ার জগদ্ধাত্রী পুজো। নমস্কার, হাই ফ্রেন্ড, চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আমাদের আজকের ভিডিও হচ্ছে আমাদের পাড়ার জগদ্ধাত্রী পুজো। আর জগদ্ধাত্রী পুজোর ঠাকুর আনা থেকে শুরু করে বিসর্জন অবধি নানা রকম, তার মধ্যে খাওয়া দাওয়া, পুজো সবই আমি তুলে ধরবো আমার ভিডিওতে। আর দুর্গাপুজো চলে গেল, কালী পুজোও চলে গেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দেবেন, আর যারা আমার এই ভিডিওটা নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। আমরা বেরিয়ে পড়লাম ঠাকুর নিয়ে আসার জন্য। এখন আমরা যাব রুমঝুম মাঠে ঠাকুর নিয়ে আসতে। এই হচ্ছে আমাদের ঠাকুর, আমাদের পাড়ার জগদ্ধাত্রী পুজোর ঠাকুর, যিনি তৈরি করেছেন কারিগর ঠাকুর। এর সামনে দাঁড়িয়ে আছেন উনি। তো আমরা ঠাকুর নিয়ে বেরিয়ে পড়লাম পাড়ার উদ্দেশ্যে। তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা পাড়াতে পৌঁছে যাব। আর বন্ধুরা, যেহেতু কালকে পুজো, পরশুদিন খাওয়া দাওয়ার একটা প্রোগ্রাম আছে, প্লাস তার পরের দিন ভাসানের একটা প্রোগ্রাম আছে, তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো ভিডিওটা আমি তিনটে চারটে পার্টে তৈরি করছি, তো আপনারা পার্ট বাই পার্ট দেখে নেবেন। থ্যাংক ইউ। তো আমরা পৌঁছে গেলাম আমাদের পাড়াতে, আমার প্যান্ডেলের সামনে।
যাই হোক, অনেক কষ্ট করে আমাদের ঠাকুর মণ্ডপে ঢোকানো হলো। আপনারা দেখতেই পেলেন যে মণ্ডপটা একটু ছোট হয়ে গেছে ঠাকুর অনুযায়ী। তো যাই হোক, পুরো সেম সেম হয়ে গেছে আমাদের প্যান্ডেলে। আমাদের ঠাকুর এসে গেছে, এখন আমাদের ঠাকুর বরণ করে নেওয়া হবে। তো আমাদেরই পাড়ার যারা গার্জিয়ান আছেন, বয়স্ক আছেন, তারা মা জগদ্ধাত্রীকে বরণ করে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।